আজকে সারা পৃথিবীতে নানা সমস্যার মধ্যে সবচেয়ে যে সমস্যা বেশি করে আমাদের মানব সভ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তা হলো পুরুষতান্ত্রিক সমাজে নানাভাবে নারীর অসম্মান, এবং তা চলছে আবহমান কাল ধরে, আজকে নয়। নারী নির্যাতন, অথচ নারী শক্তির উপরে সংস্থিতা, মাতৃ উপরে সংস্থিতা, এটা আমি জানি না কোনো পুরুষ ভাবেন কিনা যখন তারা বর্বরচিত কাজ করে, অথচ তারই পৃথিবীতে আসার কারণ কিন্তু নারী। নারী রূপ মানে কি যৌনতার ইঙ্গিত? আর কোনো সম্মানসূচক আখ্যা আমরা নারীকে দিতে পারি না? আমরা কি অক্ষম? মহাকাব্যে এবং সাহিত্যে পুরাণে এই ভিন্ন নারীদের ভিন্ন রূপ কখনো শোষিত, কখনো অবহেলিত, কখনো প্রতিবাদী, কিন্তু প্রত্যেকটি রূপই শক্তির উপরে সংস্থিতার ইঙ্গিত দেয়। নারী শক্তির এই নানা রূপের চালচিত্র আমরা আঁকবো ভিন্ন নারীর ভিন্ন রূপ আজকের এই শ্রুতি সন্ধ্যায়। আজকের এই নাটকে পাঞ্চালী এবং জানকীর ভূমিকায় অলকানন্দা, শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্রের ভূমিকায় আবহ সঙ্গীত পরিকল্পনা প্রয়োগ এবং পরিচালনায় আমি অভিক। শুরু করছি ভিন্ন নারী ভিন্ন রূপ। মহাভারত থেকে শুরু করে পুরুষের দৃষ্টিতে নারীকে অবহেলার চোখে দেখা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। দ্রৌপদী তার জ্বলন্ত দৃষ্টান্ত। প্রতি পদে দ্রৌপদী লাঞ্ছিত হয়েছেন এবং অপমানিত হয়েছেন তার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও। তার স্বতন্ত্র সত্তাকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি। তাই অভিমানী পাঞ্চালী তার একমাত্র বন্ধু কৃষ্ণকে জানিয়েছিলেন তার অনুযোগ, তার অভিমান, হয়তো বা কল্পনায়। পাঞ্চালী, আজ দুদিন ধরে তুমি কোনো কথা বলছো না, আমি জানি নানা কারণে তোমার মন ভারাক্রান্ত। আমি তো তোমার সখা, বন্ধু, আমাকেও বলবে না কি হয়েছে? বন্ধু, সখা, বন্ধু মানে কি? বন্ধনে আবদ্ধ সত্তা, সে বন্ধন তো আর নেই। রাজসভায় তোমাকে অপমানের হাত থেকে বাঁচানোর পরও তুমি এই কথা বলতে পারলে? অপমানের হাত থেকে বাঁচিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার প্রশ্ন, এই অপমানের জায়গাটা তৈরি হলো কেন? তুমি তো সর্বজ্ঞ, তুমি তো জানতে যে প্রকাশ্য রাজসভায় আমাকে অশালীনভাবে টানতে টানতে হাজির করানো হবে, সেটা হতে দিলে কেন? সেটা তো ভবিতব্য পাঞ্চালী। এই অপমান যদি তোমার না হতো তবে পাণ্ডবের মান থাকতো না, তারা তো অবশেষে কুরুক্ষেত্রে বিজয়ী হতো না। আচ্ছা আচ্ছা, কৌরব উত্তরাধিকার ছিনিয়ে নেবার জন্যই আমার অপমান? হ্যাঁ, এ তো বিধির বিধান। আর পঞ্চপাণ্ডবের সাথে আমার বিবাহ আমার ইচ্ছার বিরুদ্ধে, সেটাও কি ভাগ্যের বিধান? পাঞ্চালী, মান আদেশ অমান্য করা ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধাচরণ, তা তো তুমি জানো। ধর্ম, কর্তব্য, দায়িত্ব, বংশ মর্যাদা, এসবের ঊর্ধ্বে আমার সত্তা নয়, আমার সম্মান নয়, আমার অস্তিত্ব, আমার জীবন, তা শুধুমাত্র বংশ মর্যাদার নিরিখে কেন বিচার করা হবে? আমার ব্যক্তি সত্তার কোনো মূল্য নেই। না না, তা কেন হবে পাঞ্চালী? এতে আমার মনে হলো আমি বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে একেবারে একা, কেউ নেই আমার। পঞ্চস্বামী তারা মেরুদণ্ডহীন এবং তা প্রমাণিত। একমাত্র আশা ছিলে তুমি, আজ তোমার কণ্ঠস্বরেও আমার জন্য কোনো সুবিচারের ইঙ্গিত আমি পেলাম না। কি সুবিচার তুমি চাও? নতুন করে আমার জীবনকে শুরু করো, যেখানে কুন্তিমা বললেন ভুলেই আমাকে পঞ্চপাণ্ডবকে স্বামী হিসেবে স্বীকার করতে হবে না। দূতকী রায় যুধিষ্ঠির হারার পর আমাকে বন রাখলে তাকে যথাযোগ্য শাস্তি পেতে হবে। আর এই দুঃশাসন যে আমার কেশাগ্র স্পর্শ করেছে বলে সর্বসমক্ষে স্বীকার করবে, তুমি আমার বন্ধু নও। কারণ দুঃশাসনকে ওরকম অশালীন কাজকর্ম থেকে তুমি বিরত করতে পারোনি, পারবে? পারবে তা করতে? তুমি এই কথাটা বলতে পারলে পাঞ্চালী, তুমি ভেবে দেখো তো, আমি যদি না থাকতাম প্রকাশ্য রাজসভায় তোমাকে বস্ত্রহীন করে কি লজ্জার সম্মুখীন হতে হতো? কিভাবে তোমার পঞ্চস্বামী তার জন্য অপমানিত হতেন? কিভাবে দুর্যোধন দুঃশাসন পাশবিক উল্লাসে মেতে উঠত? আর তোমার পঞ্চস্বামী
সেটা অসহায়ের মতো দেখতো। চমৎকার পার্থ সারথি, চমৎকার। যাক, তোমার আপ্তবাক্য শোনার কোনো ধৈর্য বা রুচি আমার নেই। পঞ্চপাণ্ডবের লজ্জা, পঞ্চপাণ্ডবের অপমান, কৌরবদের পাশবিক উল্লাস যে কারণে ঘটলো তা ঘটতে দিলে কোন যুক্তিতে? ধর্মযুদ্ধের যুক্তিতে? পাঞ্চালি, ব্যক্তিগত তো ধর্মযুদ্ধের ঊর্ধ্বে নয়। থাক, প্রতিকার চাইছি না তোমার কাছে। যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি দুঃশাসন, নেই আমি কাঁদবো না। পশুদের উত্তাম নাচের ভঙ্গি আমি দেখছি না। তোমার পার্থকে জিজ্ঞাসা করো, দুর্যোধনের পক্ষে উর্ধাচারী মৎস্যের চোখের চেয়েও দুর্লভ। পৌরুষের আস্ফালন কি শুধু পাঞ্চালী বিজয়ের পটভূমি? এই দূত সভায় দাঁড়িয়ে আমি জেনে গেলাম, নারী শুধুমাত্র কয়েক মুহূর্তের বিলাস সঙ্গিনী। আমি শুধু দ্রৌপদী নই, আমি শুধু পাঞ্চালী নই, আমি আরো অসংখ্য রমণীর মতো শুধু এক নারী, অসহায়, যার নিজস্ব কোন সত্তা নেই। আগ্রাসী লালসালিত্য পুরুষের দৃষ্টিতে আমি শুধুই বিলাস সঙ্গিনী। উপভোগের অঞ্জলি আসিভার মতো, নির্ভয়ার মতো। পাঞ্চালী, তোমার এই অভিমান যুক্তিযুক্ত হলেও পুরুষতান্ত্রিক সমাজে কোনো মূল্য নেই, কারণ জটিল রাজনৈতিক প্রভাব অনেক বেশি শক্তিশালী। কৃষ্ণ ও পাঞ্চালীর এই আলাপচারিতা আমাদের পুরুষতান্ত্রিক মানব সভ্যতার ভিতকে সজোরে আঘাত করে, অগ্নি পরীক্ষার দিকে ঠেলে দেয়। যে অগ্নি পরীক্ষা সীতা থেকে আজকের আধুনিক নারীকে প্রতি মুহূর্তে দিতে হয় বাঁচবার তাগিদে অস্তিত্বের লড়াইয়ে। সীতার কথাই যদি ধরি, নিরপরাধ হওয়া সত্ত্বেও কিভাবে নিষ্কলঙ্ক প্রমাণ করার জন্য সীতা হলো অগ্নি পরীক্ষার সম্মুখীন। যেদিন থেকে আপনার সহধর্মিনী হয়েছি সেদিন থেকে আপনি আমার জীবনের সব, স্বামী, বন্ধু, ঈশ্বর। কোনোদিন ভাবিনি কোনো ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করতে হবে। আপনার সত্তাই ছিল আমার সত্তা। কিন্তু আজ কৌতূহল হচ্ছে, জানতে ইচ্ছে করছে, আপনিও কি আমার অস্তিত্ব নিয়ে একই রকম ভাবে ভেবেছেন? জানো কি, তুমি জানো কি যে আমারও কৌতূহল হচ্ছে? কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি এত কৌতূহলী? কৌতূহল আমার অনেক সময় অনেক ব্যাপারে হয়েছে, কিন্তু জিজ্ঞাসা করার তাগিদ অনুভব করিনি। সমাজের নিয়মে স্ত্রীর যা যা ভূমিকা মেনে নিয়েছি, পালন করেছি। স্ত্রীর ভূমিকা পালন করেছো? তুমি কি ভেবেছিলে যে স্ত্রীর ভূমিকা পালন করা অন্যায়, অপরাধ? স্ত্রীর কোন ভূমিকার কথা বলছো? পিতার ঘর ছেড়ে চিরদিনের জন্য স্বামীর ঘরে চলে আসার ভূমিকা, নাকি স্বামীর ঘরে এসে স্বামীর পিতা মাতাকে সেবা করার ভূমিকা, নাকি নিজস্ব স্বতন্ত্র পরিচয় ভুলে স্বামীর পরিচয় নিজেকে পরিচিত করার ভূমিকা, কোন ভূমিকার কথা বলছো তুমি? সেটা কি অন্যায় জানো কি? আজ কেন এরকম অমূলক প্রশ্ন তুলছো তুমি? আমি কেন? এ রাজ্যের কেউ কোনোদিন তোমাকে কোনো প্রশ্ন করেনি। সত্যি কি তুমি প্রশ্নের অতীত? এত কিসের অনুযোগ তোমার? এত অভিমান কেন জানো কি? কি পাওনি তুমি আমার কাছ থেকে? থাক, চাওয়া পাওয়ার হিসেব থাক। আমি স্তম্ভিত তোমার এরকম সিদ্ধান্তে। আমার কোন সিদ্ধান্ত তোমাকে এত বিচলিত করলো? অগ্নি পরীক্ষা। জানো কি, সত্যি তুমি যদি পবিত্র হও, যদি নিষ্কলঙ্ক হও, তাহলে অগ্নি পরীক্ষা দিতে এত অনীহা কেন? তুমি কি সন্দেহ করো আমাকে, আমার পবিত্রতাকে, তোমার প্রতি আমার আনুগত্যকে তুমি সন্দেহ করো? এটা আমার সন্দেহের প্রশ্ন নয়। জানো কি, তুমি জানো কি যে আমি যেমন তোমার স্বামী তেমনি আমি অযোধ্যার রাজা। আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কে রাজকীয় জটিলতার স্পর্শ কেন থাকবে? কারণ আমি প্রজাদের কাছে অঙ্গীকারবদ্ধ। স্বামী স্ত্রীর সম্পর্ক মূলত ব্যক্তিগত পবিত্র একটি সম্পর্ক, সেখানে জনমানুষের ভূমিকা কোথায়? জানো কি, তুমি আর পাঁচজনের মতো সাধারণ নারী নও, তুমি শ্রী রামচন্দ্রের স্ত্রী, রাজরানী। রাজরানীর অনেক কর্তব্য, অনেক দায়বদ্ধতা। আর রাজার?
তার কোনো দায়বদ্ধতা নেই, পবিত্রতা প্রমাণ করার দায়িত্ব শুধু রানীর, রাজার নয়। তুমি কি ইঙ্গিত করছো, তুমি কি ইঙ্গিত করছো জানো কি, যে আমি আমি কোন নারী সঙ্গ গ্রহণ করেছি যখন তুমি অশোক বনে ছিলে? এরকম সন্দেহের বীজ তুমি আমার মধ্যে বপন করেছ। আমি তো এই প্রসঙ্গে কোনোদিন কোনো প্রশ্ন তুলিনি, কোনোদিন তুলতাম না, যদি না তুমি আমার প্রতি সন্দেহ প্রকাশ করতে। জানকি, তুমি কি বলছো, কিভাবে আমাকে অপমান করছো? অপমান করার অধিকার কি শুধুই স্বামী? অগ্নি পরীক্ষা তোমাকে দিতেই হবে জানকি, প্রজাদের সন্দেহ নিরসন করার জন্য। আমি রাজা, প্রজাদের আমি নিরাশ করতে পারবো না। আর আমি যদি বলি অগ্নি পরীক্ষা আমার সাথে তোমাকেও দিতে হবে? আমার চরিত্রের ব্যাপারে প্রজারা যদি কোনো সন্দেহ প্রকাশ করে তবে নিশ্চয়ই দেব অগ্নি পরীক্ষা।